সকাল বন্ধুরা, আমি ফুডিগার নিভি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি সহজ চটপটে রান্নার রেসিপি। আজকে শেয়ার করব বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি চকো কেক রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। চকো কেক রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে ভ্যানিলা এসেন্স তৈরি করে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভ্যানিলা এসেন্স কীভাবে তৈরি করেছি আমি। আমার ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলেই বাড়িতে এইভাবে সহজ উপায়ে ভ্যানিলা এসেন্সটি তৈরি করে নিতে পারেন। এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটারটি তৈরি করতে আমার দুধ, চিনি, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স আর সাদা তেল লেগেছে। এবার ব্যাটারটি তৈরি করে নেব। চকো কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা কতটা স্মুথ হয়েছে। খুব একটা বড় জায়গা আমি নিইনি, আমি ছোট ছোট বাটিতেই করছি। বাটিতে ব্যাটারটা ঢালার আগে হালকা করে একটু তেল বুলিয়ে নেবো, যাতে কেকটা বেক হওয়ার পর তুলতে অসুবিধা না হয়, যাতে গায়ে লেগে না যায়। আমি কেকটা গ্যাসেই তৈরি করব, আপনারা চাইলে উনুনেও তৈরি করতে পারেন। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়েছি, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে ধরে পুড়ে যেতে পারে। এখন এই কেকগুলো আমি 20 থেকে 25 মিনিটের মতন বেক করব। হয়ে গেছে কেকগুলো বেক করা, খুব সুন্দর বেক হয়েছে কেকগুলো। এবার এই কেকগুলো একটু ঠান্ডা করে আমি একটি প্লেটে ঢেলে নেব। কেকগুলো আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে। তাহলে আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।